আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ফিউচার কারিগরি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আগামী 6 জানুয়ারি 2023 শুক্রবার সকাল 10টায় আমাদের ফিউচার কারিগরি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে বোর্ড কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে পরীক্ষাটা হবে গাসা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আবার বলছি, গাসা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজে যাওয়ার জন্য আমরা কীভাবে যাব, আমাদের প্রতিষ্ঠান তো সবাই চিনি, প্রতিষ্ঠানটা হচ্ছে টঙ্গী কলেজ গেট। তো টঙ্গী কলেজ গেটের কলেজ গেট থেকে যে কেউ বাসে উঠবেন, বাসে উঠে বললেই হবে আমি গাসা রোড নামবো, যেটা বড় বাড়ির একটু আগে, গাসা রোড নামবো। গাসা রোড নামার পর ওইখান থেকে টেকনিক্যাল যাবো বলে অটো বা রিক্সাতে উঠবেন, 10 টাকা করে নিবে। ওইখান থেকে একটা টেকনিক্যালে যাওয়ার জন্য রিক্সা অটোতে উঠবেন, সকাল 8:30টার মধ্যে অবশ্যই হলে উপস্থিত থাকবেন। আমি এখানে থাকার পর আমরা ওইখান থেকে বিস্তারিত কথাবার্তা এবং যার নির্দেশনা প্রয়োজন সেটা দিব, আপনাদেরকে দেখাই দিব কিভাবে ওএমআর শিটটা ফিল আপ করবে নির্ভুলভাবে, প্লাস ওএমআর শিটের সাথে রেজিস্ট্রেশন নাম্বার, লিথুর কোড কিভাবে সিগনেচার শিটে ফিল করবে, এই বিষয়টা সবাইকে বলবো। ওকে, এখানে খেয়াল করি এটা কারিগরি শিক্ষা বোর্ডের অথবা বাংলাদেশ বোর্ডের শিক্ষা বোর্ডের পুরো মেইন খাতা, যেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। এই খাতাটার এই অংশটা আমাদের ভালো করে ফিল করতে হবে। এইটা হচ্ছে লিথুর কোড, এটা ভালো করে দেখি, এই নাম্বারটা হচ্ছে লিথুর কোড। আমরা এটা এরকম একটা অ্যাটেন্ডেন্স শিট পাবো, দেখো অ্যাটেন্ডেন্স শিটটার মধ্যে এই পুরোটা হচ্ছে আমাদের বর্তমান স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শিট। যে শিটের মধ্যে এখানে সুন্দর করে কোন কোর্সে পরীক্ষা দিচ্ছে সেটা দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে এবং তার পাশে স্টুডেন্ট নাম লেখা থাকবে। এইখানে আমাকে লিথুর কোডটা ফিল করতে হবে। সবাই ভালো করে দেখেন লিথুর কোডটা কোনটা, এটা হচ্ছে লিথুর কোড, এইখানে দেখো এটা হচ্ছে লিথুর কোড। এই লিথুর কোডটা আমাকে এইখানে ফিল করতে হবে। এইটা যদি কেউ ভুল করি তাহলে পরীক্ষায় আর দিয়ে লাভ নেই, ফেল করে দিবে। তারপরও যদি ইনকেস কোনো ভুল হয়ে যায়, ভুল সংশোধনের একটা শিট থাকবে, আমাকে মনে করো অবশ্যই আমি হলে থাকবো ইনশাল্লাহ, সেখানেও আমাকে বলবেন অথবা টিচার যে থাকবে তাকে বলবেন, সে ফিল করে দিবে বা আপনাকে ফিল করার জন্য খাতাটা দিবে। এইখানে আপনি প্রথম তাত্ত্বিক পরীক্ষায় সিগনেচার করবেন, তার কিছুক্ষণ পর এখানে প্রথম সিগনেচারটা হবে, তার কিছুক্ষণ পর আবার যখন ব্যবহারিক পরীক্ষা হবে সেখানে আবার এখানে সিগনেচারটা করব। এবার আমরা দেখি কীভাবে সঠিকভাবে ফিল করতে হবে। এবার একটু এই খাতাটা দেখাই, এখানে আমাদের পরীক্ষার বর্ষ 2022 লেখা থাকবে, যেটা আমার এইখানটায় খালি আছে। এখানে পরীক্ষার বর্ষ দেওয়া আছে 2022, 2 পর্যন্ত দেওয়া আছে, আমরা এখানে 22টা লিখে দিব। তারপরে আমরা এখানে খেয়াল করি NA লেখা আছে, এটা হচ্ছে যেমন পরীক্ষার বর্ষ কি এটা দরকার নেই আমার। তারপরে কারিকুলাম কোড, অবশ্যই কারিকুলাম কোড হচ্ছে 30, কারিকুলাম কোডটা হচ্ছে 30। তারপরে আমাদের এইখানে এটা দেখাও, এই জায়গাটা আমাদের প্রয়োজন নাই, এটা ক্রস হবে, রোল নাম্বার এটাও ক্রস হবে, এটা দরকার নেই, কিচ্ছু করা লাগবে না, এই জায়গাটা ধরবই না, চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার। আমরা একটা অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড দেখি, এই রেজিস্ট্রেশন কার্ডটার মধ্যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে সুন্দর করে ফিল করতে হবে এই অংশটার মধ্যে। খেয়াল করি এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার জায়গা, এই জায়গাটা ফিল করো পিছন থেকে, যেমন এখানে আছে, এখানে যেমন পিছন থেকে বলতে পারি 8045802003, ঠিক এইভাবে পিছন থেকে ফিল করবো। পিছন থেকে ফিল করলে কী হবে, যদি অতিরিক্ত কোনো জায়গা থাকে শেষের জায়গাটা আমরা জিরো বসাই দিব। আবার বলতেছি পিছন থেকে ফিল করবেন ঠান্ডা মাথায়, এই একটাই মেন অংশ, এটা লেখার পর এখানে যে অংশটা ফিল করছি সেই জিনিসটাই নিচের দিকে আমরা বৃত্ত ভরাট করব, খুব সুন্দর করে গোল বৃত্ত ভরাট করব। এরপর চলে আসি আমাদের সেশন, এই যে এখানে লেখা আছে সেশন, এটা আমরা 2022 সালে পরীক্ষা দিচ্ছি, তার জন্য 2022 লেখা থাকবে, যেটা আমরা এই সেশনের ঘরটায় ফিল করব খালি খাতাটায়। তারপর বিষয় কোড, আমরা 76 কোডে পরীক্ষা দিচ্ছি, বিষয় কোডটা আমাদের রেজিস্ট্রেশন কার্ডে সুন্দর করে লেখা আছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76, দেখা যাচ্ছে এই 76টাই আমরা এখানে লিখে দিব, এই যে বিষয় কোড 76, যেটা এই খালি ঘরটা আমরা লিখব। তারপর যদি কোনো কারণে আমাদের অতিরিক্ত খাতা প্রয়োজন হয় সেটা এখানে ফিল করা হয়, আমাদের যদিও নর্মালটা ছোটো পরীক্ষা যেখানে অতিরিক্ত খাতা দরকার হয় না, এটি হচ্ছে আমাদের মেইন বিষয়, এটা আমাদের ফিল করতে হবে। এরপর চলে আসি খাতার ভিতরের অংশে, তো ভালো করে দেখে খাতার ভিতরের অংশটা, এইখানটা আমাদের খুব ভালো করে ফিল করতে হবে। এই জায়গা ভিতরে ভুলেও পরীক্ষার্থী তার নিজের কোনো নাম লিখবে না, এখানে লেখা আছে পরীক্ষার নাম, কেউ নিজের নাম লিখবেন না, নিজের নাম লিখলে কিন্তু খাতা এক্সপেল হবে। পরীক্ষার নাম, পরীক্ষার নামটা কী ফিল করবো দেখি, জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা এখানে লেখা আছে, যেইটা আপনার এই জায়গাতেও সুন্দর করে লেখা আছে, জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম 360 ঘন্টা, এইটা যা লেখা আছে আপনি এটা শুভহুবু এখানে লিখে দেন। পরীক্ষার সন 2022, এই যে লেখা সুন্দর করে 2022টা আমরা এখানে লিখে দেবো। বিষয়, বিষয়টি এখানে লেখা আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটা এখানে বিষয়ের ঘরে লিখব। বিষয় কোড 76, যেটা আমার রেজিস্ট্রেশন কার্ডেও সুন্দর করে দেওয়া আছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76, এটা দেখে দেখে আমরা এখানে 76 কোড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন লিখব। শিক্ষাক্রম অথবা কারিকুলাম ক্রম, যেটা একটু আগে আমরা যেটা এখানে ফিল করে দেখাইছিলাম, কারিকুলাম ক্রম অথবা শিক্ষাক্রম একই 30, সেটা আমরা এখানে লিখে দেবো শিক্ষাক্রম।
সব লেখা শেষ পরীক্ষাটা কবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই জানি 6/1/2023 এটা এখানে লিখে দেবো। এই এতটুকু জায়গা ঠিক মতন ফিল করতে পারলে আপনাদের কোনো টেনশন নাই, পরীক্ষাটা হবে 60 মার্কে, সব সুন্দর করে পরীক্ষাটা দেবেন। ওকে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমাদের পরীক্ষাটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু 60 মার্কের পরীক্ষা, আবারও বলছি 36-এ পাশ হবেন, 60 মার্কে টোটাল পরীক্ষাটা দিতে হবে, যার মধ্যে অতিরিক্ত আরও 200 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা পাবো। যেটা পরীক্ষা শেষ হওয়ার পর, মেন তাত্ত্বিক পরীক্ষা শেষ হওয়ার পর হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে শুরু হতে পারে, ওই পরীক্ষাটা অ্যাটেন্ড করে সুন্দর করে আমরা পরীক্ষাটা কমপ্লিট করব। আর সকাল 8:30-এর মধ্যে হলে অবশ্যই উপস্থিত থাকবো, উপস্থিত থেকে আমরা ওখানে নির্দেশনামূলক কথা বলবো। সবাই কেন্দ্র, মেন কেন্দ্রের সামনে থাকবেন, টেকনিক্যালের সামনে থাকবেন, সেখান থেকে আমরা কথাবার্তা শেষ করে যেই হলে আমাদের পড়ুক ওখানে আমরা চলে যাব। তারপর পরীক্ষা শেষ হওয়ার পর অবশ্যই আবারও আমার সাথে সবাই দেখা করে পরে বের হবেন, আমি বলার পরে বের হবেন, কারণ আপনাদের ব্যবহারিক কোনো কাজ থাকলে সেটা শেষ করতে হবে। অবশ্যই যারা অ্যাসাইনমেন্ট জমা করছেন ভালো, যারা অ্যাসাইনমেন্ট জমা করে নেয় আমাদের পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করবেন। প্লাস আগামী শনিবার, মানে পরীক্ষা হবে শুক্রবার, শনিবার দিন আমি বলছি সবাই বিকাল 4:00-এর মধ্যে অফিসে উপস্থিত থাকবেন। বিকাল 4:00 থেকে আপনাদের ভিডিও ইন্টারভিউ নেওয়া হবে, সবাই ওইখানে উপস্থিত থাকতে হবে বিকাল 4:00 শনিবার, মানে হচ্ছে 7 তারিখ, জানুয়ারি মাসের 7/2023। অবশ্যই বিকাল 4:00 থেকে ভিডিও ইন্টারভিউ হবে, সকলেই পরীক্ষা শেষ হওয়ার পর ভিডিও ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে উপস্থিত থাকবেন। ধন্যবাদ, ভালো করে পরীক্ষা দিন, আল্লাহ হাফেজ।